হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আগে একটা কথা বলে শুরু করে নিই গতকালকে আমি লাস্ট যে ভিডিও করেছিলাম লাইভের কথা বলছি না লাস্ট যে ভিডিওটা করেছিলাম যেখানে আমি কী বলেছি সেটাকে আমি আর নতুন করে আওড়াচ্ছি না কারণ আমার ভালো লাগছে না আওড়াতে আমার এই চোখের এই 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 যে সাইডগুলো দেখো এই যে নিচের নিচগুলো দেখো দেখেছো এই নিজগুলো কীরকমভাবে ফুলে গেছে দেখো দেখতে পাচ্ছ এই দেখো এই যে এই চোখের এই নিজগুলো ফুলে গেছে আমি জানি না কেন ফুলেছে তো সারাদিন আমি কোনো ভিডিও বানাইনি এখন তিনটে বাজে মনে হয় একদম তিনটে দুই বাজে না রান্না বান্না কিচ্ছু করেছি শরীর টরির একদম ভালো নেই কিচ্ছু ভালো নেই মন ভালো নেই মন ভালো নেই সেই কারণেই শরীরটা সঙ্গ দিচ্ছে না আর তো সকালবেলা উঠে দেখি ভয়ানকভাবে এর এই চোখ ঠোকে চোখে নিচ টিচ ফুটে গেছে জানি না আমি কেন এরকম হয়েছে হয়তো অত্যধিক পরিমাণে উত্তেজিত হওয়ার কারণে হচ্ছে নাকি টেনশান তো আছে সেটা তোমরা ভালো মতন জানো নাকি অন্য কোন কারণে হচ্ছে আমি বুঝতে পারছি না ঘরের আপত্তি বরের আপত্তি তো ছাড়ো আমার শরীরেরও আপত্তি হয়ে দাঁড়িয়েছে ক্যামেরার সামনে দাঁড়ানো ক্যামেরা খোলা রকম কোনো কিছু করা আমার শরীরেরও মনে হয় আপত্তি হয়ে দাঁড়িয়েছে যাই হোক কালকে যে ভিডিওটা করেছিলাম আমি যেখানে আমি আমাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছি আচ্ছা যারা আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করে তাদের মধ্যে অনেকে নাম বলতে আমি ভুলে যাই সেই জন্য তোমরা যারা যারা আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করো তোমরা অবশ্যই জানো যে তোমরা কারা তোমরা নিজেরা তো জানো সেই কারণে আমি এখন আমার এমন পরিস্থিতিতে আমি নাম নেওয়ার চেষ্টাও করছি না যেখানে আমি একজনকে বলবো আরেকজন ভুল আরেকজনের নাম ভুলে যাবো শোনো একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যখন আমরা সবার কথা বলতে শুরু করি যখন একজনের কথা বলি একজনের কথা বলতে ভুলে যাই তখন যার কথা বলতে ভুলে যাই না তার সত্যি কষ্ট হয় সে কিন্তু বুঝতে পারছে যে আমার নামটা সে ইচ্ছে করে নেয়নি এরকমটা কিন্তু না এমনি ভুলে গেছে কিন্তু তার কিন্তু কষ্ট হয় সেই কারণে আমি নাম নিচ্ছি না তো যে কথাটা আর কি বলেছিলাম যে মনোমালিন্য মিটে যাক সেটা আশা করছি তোমাদের সবার সামনে ক্লিয়ার হয়ে গেছে যে আমি কত বড় আহাম্মক আমি আজকে নিজেকে নিজে নিজেকে নিজে চু বলে যেই ওয়ার্ডটা হয় না সেটা আমি নিজেকে নিজে বলছি যে আমি মস্ত বড়ো চু আমাকে যে সে যখন তখন চু বানিয়ে চলে যায় ঠিক আছে তো যাই হোক ভগবান যা করেন ভালোর জন্য করেন আমি এইটুকু মেনে নিয়ে সব সময় চলি নিজে নিজের মনটাকে সরল রাখো নিজের উপরে নিজে বিশ্বাস রাখো ব্যাস দুনিয়া কি কলন কি করলো না করলো কি বললো না বললো সেটা নিয়ে তোমাদের নিজের অত দেখলে চলবে না তো আচ্ছা আমি কালকে একটা কথা বলেছিলাম যে আমার কথায় কথায় বমি পাচ্ছে অনেকে ভেবেছো যে শতবা হয়তো কোনো গুড নিউজ আমার পিরিয়ড কমপ্লিট হয়েছে মনে হয় আজকে চার দিন না পাঁচ দিন পাঁচ দিন মনে হয় তো এরকম কোনো ব্যাপার না এটা অতিরিক্ত পরিমাণে টেনশান করার জন্য হচ্ছে আর কিছুই না তো তোমরা অবশ্যই তোমাদের মতন কন্ট্রোভার্সি করো যারা যাদেরকে আমি গতকালকে বলেছিলাম তাদেরকে বলছি তা তোমরা অবশ্যই তোমাদের মন মতন করে কন্ট্রোভার্সি করো যাকে খুশি তাকে নিয়ে বলো একটাই কথা নো মার্সি সব জায়গাতেই এখন এই বিষয়টা ট্রেন্ডিং চলছে ট্রেন্ডিং ওয়ার্ড চলছে হ্যাশট্যাগ নো মার্সি তো তোমরাও সেইভাবেই চলো তোমার অবশ্যই আমি এটা বলবো না যে ওরকম যেরকম নোংরাভাবে তোমাদেরকে অ্যাটাক করা হয় তোমরা সেইভাবে নোংরাভাবে অ্যাটাক করো তোমরা ভদ্রভাবে যুক্তি দিয়ে বলো সেই জন্যই নিতে পারে না বলেই নোংরা কথা বলে তো তোমরা যেরকমভাবে বলে আসছিলে ডিগনিটি মেনটেন করে সেইভাবেই বলো আর প্রশ্নই আসে না চুপ করে যাওয়ার চৈতালিদি একদম ঠিক কথা বলেছে চৈতালিদি তোমাকে আর তিয়াশাকে নিয়ে যেই নোংরা কথা বলেছে ঠিক আছে তোমাদেরকে নিয়ে যেরকম নোংরা কথা বলেছে সত্যি ও মানুষ হিসেবেই কলঙ্কিত যাই হোক আমি আর 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 আনতেই চাই না যেহেতু আমি একটা ভিডিওতে বলেছিলাম ওর পরে আমি আর কোনো ভিডিও করিনি সেই কারণে আমি ভিডিওতে বলে দিলাম যে তোমরা বেবাক বিন্দাসভাবে নিজেদের কন্টেন্ট করো তার জন্য কার বউকে কার মাকে কার বাবাকে ধরে টানতে হবে সেটা সম্পূর্ণ তোমাদের পার্সোনাল ব্যাপার তোমাদের ঘরে যদি ঢুকে তোমরাও তো আর বাইরে দাঁড়িয়ে থেকে আর আরতি করবে না তাই না তোমরাও তোমাদেরকেও তো ঘরে ঢুকে আলাপচারিতা চালাতে হবে তোমরা ঘরে ঢুকে আলাপচারিতা চালাও এইবার আসি টাকা পয়সার কথা যেই অ্যামাউন্ট আমার কাছে ধার্য করার কথা বলা হয়েছে সেই অ্যামাউন্টের কথা তোমরা সবাই জানো আর আমাকে তোমরা অনেকেই বলেছ যে খুব তো যাদেরকে সাহায্য করলে তুমি তোমার কাঁধে মাথা রাখতে দিলে হ্যাঁ এখন তাদেরকে বলো তোমাকে যাতে সাহায্য করে ইভেন তোমরা ম্যান্ডির কমেন্ট বক্সে টিনার কমেন্ট বক্সে গিয়েও পর্যন্ত এই কমেন্টটা করে আসছো যে আমাকে সাহায্য করার কথা ইকোনমিক্যালি সাহায্য করার কথা তো তোমাদেরকে একটা কথা বলি ম্যান্ডিকে আমি আজীবন বলেছি স্বার্থপর আজীবন বলেছি ম্যান্ডিকে আমি স্বার্থপর কিন্তু ম্যান্ডি কিন্তু আমাকে সব সময় এটা বলেছিল যে দিভাই যদি কোনো সময় প্রয়োজন পড়ে যদি কোনো সময় প্রয়োজন পড়ে তুমি চাইবে আমি অবশ্যই দেব তুমি বলবে চাইবে তো না তুমি বলবে ওটাকেই চাওয়া বলে ও ভদ্রভাবে বলেছিল বলবে তুমি বলবে আমি অবশ্যই দেব তো আমি কার কাছে চাইব না চাইব সেটা সম্পূর্ণ আমার আগামী কালকের দিনের উপরে নির্ভর করবে কার কাছে চাইব না চাইব সেটা আগামী দিনের উপরে নির্ভর করবে আগামী দিন একটা বিশেষ দিন সেই দিনের পরে আমার আমাকে যে চাইতেই হবে সেটা আমি ভালো মতন বুঝতে পারছি আমাকে যে চাইতে হবে সেটা আমি ভালো মতন বুঝতে পারছি এবার কার কাছে চাইব কিভাবে চাইব সেটা আগামী কালকের পরে আমি বুঝতে পারবো ভাবার তো কোনো বিষয় নেই ভাবার জায়গাই নেই আমি বুঝতে পারবো কেউ দেবে কি না দেবে সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার তো ম্যান্ডির কথা বলি ম্যান্ডি আমাকে বলেছিল এই কথা যে লাগলে বলো দেব। কিন্তু আমি কোনো রকমভাবে কারোর সঙ্গে পার্সোনালি যোগাযোগ করিনি প্রয়োজন বোধ করিনি যোগাযোগ করার যে কারোর সঙ্গে পার্সোনালি টাকা চাইবো আমি না সেটা আমার কাছে না ঠিক ভালো দেখায় না আমার আমার ভালো দেখায় না আমার যদি প্রয়োজন পড়ে আমি আমার ক্যামেরা আছে আমি ক্যামেরা খুলে সবার উদ্দেশ্যে বলবো যে আমার প্রয়োজন আমার প্রয়োজন আমি কাউকে একা কেন বলবো একা কেন বলবো এটা তো তলায় তলায় টাকা নেওয়া হয়ে গেল আমার যদি সাহায্যের দরকার হয় আমি সবার সামনে সবার সামনে হাত পাব সবার সামনে বলবো যে আমার সাহায্যের দরকার আমি হাত পাচ্ছি এবার আসি টিনার কথায় টিনা আমাকে পাঁচ লক্ষ টাকা দিয়েছে তোমরা বিশ্বাস করবে না টিনা আমাকে পাঁচ লক্ষ টাকা দিয়েছে যেই পাঁচ লক্ষ টাকা টিনার অ্যাকাউন্টে ছিল সেই টাকাটা টিনা আমাকে পুরো ধরে দিয়ে দিয়েছে ফোনদ্বীপের একটুখানি ঝটকা লাগলো এই কথাটা এই ভিডিওটা যদি শোনে বা এই ভিডিওটার কথা যদি ফোনদ্বীপের কাছে কোনো রকমভাবে কোনোভাবে পৌঁছে যায় তাহলে ফোনদ্বীপের ঝটকা লাগবে যে টিনা একে পাঁচ লাখ টাকা দিয়েছে কোথা থেকে দিল কিভাবে দিল তাই না তোমাদেরকে একটা কথা বলি টিনা নিজেই সম্পূর্ণ খালি হাত ওর যেই সেভিংসটা ছিল সেটা ওর কাছে আর নেই না ও সেটা নিজে খরচা করেনি বা কাউকে দিয়ে দেয়নি কি হয়েছে না হয়েছে সেটা সম্পূর্ণ তোমাদেরকে টিনাই জানাবে সম্পূর্ণ তোমাদেরকে টিনাই জানাবে টিনার কাছে কিন্তু কোনো রকম কোনো টাকা পয়সা নেই খরচ করার মতন নিজের খরচ করার মতনই নেই আর কাউকে দেবে সেই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা ও যখন গেছে যেখানে গেছে ও কিন্তু ওর বাবা মার সাথে গেছে ওর বাবা মাই কিন্তু খরচ করেছে ও কিন্তু একটা টাকা খরচ করেনি দেখেছো তোমরা খরচ করতে আমি তো দেখিনি খরচ করছে তো যেই একটা ঘুরতে গিয়ে ওই বিজয়া দশমীর দিন ঘুরতে বেরোলো যে সেখানে গিয়ে একটা কানের দেখেছে একটা কানের দেখেছে মাল্টি কালার দিয়ে ঝুমকা টাইপের কানের দেখেছে সেটা মনে হয় ওর আরও ফ্যামিলি মেম্বার গেছিলো তো হয়তো কেউ বলছিল নেওয়ার কথা তখনও বললো না না বাবা ও বাবা অনেক দাম না না বাবা অনেক দাম একটা যেই মেয়েটা একটা কানের কিনতে পারেনি হাতে টাকা পয়সা নেই বলে হুম হাতে টাকা পয়সা নেই বলে যেই মেয়েটা এক একজোড়া কানের কিনতে পারেনি সেই মেয়েটা আমাকে হেল্প করবে আর আমি সেই মেয়েটার কাছে চাইবো যে কিনা আমি সব জানি যে কিনা আমি সব জানি যে ওর পরিস্থিতিটা কি ওর প্রায় সাড়ে চল প্রায় পাঁচ লক্ষ টাকা চার লক্ষ সাড়ে চার লক্ষ থেকে প্রায় পাঁচ লক্ষের কাছাকাছি টাকা পুরো হাফিস পুরো হাফিস আর বদনাম এসেছে কি যে ও পাস বই নিয়ে বেরিয়েছে তার মানে ও টাকা তুলে নিয়েছে ওই টাকা কোথায় গেছে কার কাছে গেছে কার অ্যাকাউন্টে গেছে সব তোমরা ডিটেলসে খবর পেয়ে যাবে টিনাকে যারা টিনাকে সহ যারা আমাদেরকে সবাই যারা যারা আমরা টিনাকে বিশেষ করে আমাকে যে আমি টিনাকে সাপোর্ট করছি আমাদেরকে যে এত নোংরা কথা শুনতে হয়েছে না এত নোংরা কথা বলেছ তোমরা বাচ্চার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা কিন্তু বাচ্চাকে বাদ দিয়েও যেই নোংরা কথা ও ওকে এবং ওকে সাপোর্ট করার জন্য আমাকে শুনতে হয়েছে সেই সবটা সবার সামনে চলে আসবে তারপরে কারোর মতি ঘুরুক বা না ঘুরুক তাতে আমাদের কিচ্ছু যায় আসে না না টিনার যায় আসে না আমার যায় আসে কারণ কারোর যদি বোঝার হতো না সে একেই বুঝতো তাকে বোঝানোর জন্য একশো বলা লাগতো না তাকে বোঝানোর জন্য একশো বলা লাগতো না ঠিক আছে তো টিনা আমাকে আমাদের পাড়ার একটা ছেলে ছেলে বলবো না লোক বলবো নিজের মস্তিতে থাকে নিজের মস্তিতে থাকে ভ্যান চালায় নিজের মস্তিতে থাকে সারা জীবন খালি পায় সারা জীবন খালি পায় আর এই গলিতে ঢুকলেই গান করে এই গলিতে যে কোনো গলিতে মেন রাস্তায় গান করে না যে কোনো গলিতে ঢুকলে গান করে ঠিক আছে অ্যাম্বুলেন্সের আওয়াজ করে মনে হবে যেন সত্যি সত্যি অ্যাম্বুলেন্স এসেছে তো এই জীবনে এই জীবনে যার কোনো চিন্তা নেই ভাবনা নেই সেই হচ্ছে মাস্তমলা সে হচ্ছে মাস্তমলা ঠিক আছে আর আমরা যারা সংসার ধর্ম পালন করতে হবে এইটা করতে হবে সেটা করতে হবে এইটা চাই জীবনে ওটা লাগবে এই করতে করতে আমরা শেষ হয়ে গেলাম এই করতে করতেই আমরা শেষ হয়ে গেলাম তারপরেও সুখী হই না তারপরেও কেউ সুখী থাকি না ঠিক আছে তো এই বিষয়টা নিয়ে থামনেলে আমি এই জন্যই দিয়েছি যে টিনা আমাকে পাঁচ লক্ষ টাকা দিয়েছে টিনা নিজেরই এক পয়সা নেই টিনা নিজের কাছেই এক পয়সা নেই এই তো সবে গুগল অ্যাডসেন্স পিন পেয়েছে গুগল অ্যাপসেন্স অ্যাপসেন্স পিন পেয়েছে এই মাসে মনে হয় ওর টাকাটা ঢুকেছে এই মাসে এবার ওর টাকা ঢুকেছে সেটা তো তোমরা সবাই দেখেছো তাহলে টিনার হাত পুরো ফাঁকা ছিল ঠিক আছে আর কি বলবো বলো আর কি বলবো আর টাকা পয়সার কথা আমি তোমাদেরকে এই আজকে বললাম আর আগামী কাল ভিডিও দিতে পারবো কি না আমি জানি না আগামী পরশু দিন হয়তো তোমাদেরকে আমি জানাতে পারবো যে আমার কীরকম অর্থের সাহায্যের প্রয়োজন আর যারা আমি কোনোদিনও চাইনি সেটা তোমরা ভালো মতন যেন যে আমি কখনো চাইনি আর আমি এই চাওয়াটাকে ভীষণ পরিমাণে একটা অন্য চোখে দেখতাম যে আমি এটাও বলেছি যে চাইতে হতেই পারে চাইতে হতেই পারে তবে সেটার একটা উপযুক্ত কারণ থাকবে আজকে আমার কাছে যে এখন কিছু নেই সেটা তোমাদের কাছে পুরো পরিষ্কার পুরো পরিষ্কার আমি যে দফায় দফায় গেছি দফায় দফায় আমার খরচ হয়েছে সেটা তোমাদের কাছে পুরো পরিষ্কার তারপরে তোমরা এটা বলো যে শুধুমা শান্ত হয়ে লড়াই করো আমরা তোমার পাশে আছি এই যে পাশে আছি এই কথার উপরে ভরসা করেই বলতে পারো আমি এই স্টেপটা নেব এবার ভেবেছি কারণ তোমরা সবাই জানো দিল্লিতে যাতায়াত থাকা খাওয়া খরচ কীরকম হতে পারে তো আমার প্রয়োজন সেই কারণে আমাকে এবার নির্লজ্জ হতে হবে আমাকে এবার নির্লজ্জ হতে হবে আমি আমি সত্যি আর কোনো পথ খুঁজে পাচ্ছি না এবার যদি তোমরা অনেকেই আমাকে বলবে যে ডিজিটাল ভিকারি একে বলেছিস তাকে বলেছিস এখন তুই করছিস সত্যি সত্যি তাই হতে হচ্ছে কিন্তু অন্যদের মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কি বলো তো আমি একটা বলে রাখছি পার্থক্যটা বলে রাখছি সেটা হচ্ছে অন্যরা নিজেদেরটা থাকা সত্ত্বেও ভিক্ষে করেছে নিজেদেরটা থাকা সত্ত্বেও ভিক্ষা করেছে আর আমারটা আনএক্সপেক্টেডলি এই খরচটা চলে এসেছে যেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না আর যেটার জন্য প্রস্তুত ছিলাম সেটার জন্য এক পয়সা আমি আমার ঘরের লোকের কাছ থেকেও নিই আমার ঘরের লোকের কাছ থেকেও নিই যেটা কিনা আমাদের পারিবারিক প্রয়োজনের জন্য আমি খরচ করেছি সেটা আমি এক পয়সা ঘরের লোকের কাছ থেকেও নিই এবার সম্পূর্ণ তোমাদের ব্যাপার তোমরা আমাকে অনেকে অলরেডি বলছে যে করবি তুই মরবি তুই আর সাহায্য চাইবি অন্যের কাছে না আমি এর বিরুদ্ধে কোনো এক্সপ্লানেশান দেব না বা এর কোনো জবাব দেব না সত্যিই তো করেছি আমি ইনকাম করেছি আমি হ্যাঁ তারপরে আমি এখান থেকে উদ্ধার হওয়ার জন্য তোমাদের দ্বারস্থ হচ্ছি হ্যাঁ সত্যিই নির্লজ্জতা দেখাচ্ছি সত্যি কোনো উপায় নেই নির্লজ্জ হতে হবে নির্লজ্জ হচ্ছি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি যে হ্যাঁ আমি নির্লজ্জ হচ্ছি তারপরে তোমরা সাহায্য করবে কি না করবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার অবশ্যই সামর্থ্য অনুযায়ী আর ইচ্ছা অনুযায়ী অনেকের ইচ্ছা থাকলেও সামর্থ্য থাকে না আবার অনেকের সামর্থ্য থাকলেও ইচ্ছা হয় না তো দুটোরই থাকা প্রয়োজন ইচ্ছে এবং সামর্থ্য দুটো থাকার পরে যদি তোমরা মনে করো যে আমাকে হেল্প করবে তাহলে করো আর তো কমেন্ট বক্স খোলাই আছে কটাক্ষ করার জন্য তাই না কটাক্ষ করার জন্য আবার অনেকের এরকম হয় যে ইচ্ছা থাকে সামর্থ্য থাকে না সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা তো যাই হোক বন্ধুরা এই কিছু বিষয় তোমাদের সাথে ক্লিয়ার করলাম আর ব্যাস এই তো এই আজকে এই এই ভিডিওটা দেওয়ার পরে কতগুলো ভিডিও নামবে সেটা তোমরাও জানো আমিও জানি তবে হ্যাঁ এখন আর কে কী বললো কে কী করলো সেই দিকটা না ভেবে আমার নিজে কিভাবে আমি লড়াই করব সেটা আমাকে বুঝতে হবে চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি না অন্য অন্যান্য সময় নিজে কোনো ডিসিশান নিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করি যে তোমরা বলো এটা আমি ঠিক করলাম না ভুল করলাম কিন্তু আজকে যে আমি এইটা ভাব আমি যে এই যে ভাবছি যে আমাকে হাত পাততে হবে তোমাদের কাছে আমি না আজকে আর জিজ্ঞাসা করতে পারছি না যে আমি ভুল করলাম ঠিক করলাম কারণ আমার এতটাই প্রয়োজন যে ঠিক ভুল এখন আর মাথায় নেই বা তোমরা কি মনে করবে সেটা সেটাতেও সেটাকেও আমি জ্ঞান করছি না সেটাকেও আমি জ্ঞান করছি না তবে হ্যাঁ আমি সবটা জেনে শুনে তোমাদেরকে বলবো জেনে শুনে নিয়ে তারপরে তোমাদেরকে বলবো আর আমি যারা যারা আমাকে দিতে ইচ্ছুক বা দিতে চাও অনেকেই আছে আমাকে বলেছিল সুতরাং তোমাকে দিতে চাই অনেকেই বলেছিল কমেন্ট করে বলেছিল সে এখন না যখন আমার চিকিৎসার সময় চলছিলো তখনও আমাকে অনেকে বলেছিল শুধুমাত্র তোমাকে দিতে চাই কিভাবে যোগাযোগ করবো বলো তো এখন সেই সময়টা এসছে যে যেখানে আমার প্রয়োজন আমি অবশ্যই আমার কাছে তোমরা পাঠাতে পারো আর্থিক সাহায্য সেই মাধ্যম তোমাদেরকে আমি দিয়ে দেব। এখন না কালকে না আগামী পরশু কারণ কালকে আমি সমস্তটা জানতে পারবো তারপরে পরশু তোমাদেরকে সমস্তটা বলবো বলে দিয়ে তারপরে আমি একটা মাধ্যম তোমাদেরকে শেয়ার করবো তোমরা যারা যারা পারবে এই অধমকে পার করার চেষ্টা করো একটু ব্যাস চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর একটা খবর আসবে সেটা ভালো খবর না খারাপ খবর সেটা তোমরাই বিচার করবে একটা খবর আসবে তোমাদের কাছে খবরটা ভালো না খারাপ উচিত না অনুচিত সেটা তোমরাই দেখে শুনে कमेंट करिए